আল্লাহর নাম বইলা বলতেছে যে আল্লার জন্য পিকআপ দিমু শুধু তেল খরচটা দিলেই হবে আল্লার নাম নিয়েও এখন বাটপারে চলতেছে দেশের ভিতরে এবং দেশের এই পরিস্থিতিতে যারা পিকআপ ভাড়া নেন তাদেরকে বলবো বর্তমানে এরকম একটা সিন্ডিকেট চলতেছে যে পিকআপ ভাড়া নিতে গেলে একবার বলে আসবো একবার বলে আসবো না সাতটা কাছাকাছি বাজতেছে আমরা এখনও আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি নাই তো আমরা এই যে সারা রাত ধরে এইভাবেই সেই বারোটার দিকে রওনা দিয়েছিলাম এখন এইভাবেই তো এই যে এখন এইভাবে আসির কারণটা কি আমি যদি বলি আমাদের সাথে একজন উত্তরবঙ্গের লোক আছেন তো উত্তরবঙ্গের লোকই কিন্তু আমি বেশি অনেক বেশ ভালোবাসি ওই দিকে মানুষ অনেক ভালো তো ভাইয়ের নামটা জানি কি কবির ভাই দেখেন একটা কথা আমি বলি কবির ভাইকে প্রাথমিকভাবে একটা পোস্ট দেওয়া হয় ঠিক না মা শুন ফেসবুকে পোস্ট দেওয়া হয় যে আমাদের একটা পিকআপ লাগবে তো আমরা এতদিন দেখা গেছে যে অনেকের মাধ্যমে নিছি এখন ওই পিক খালি নেই কাজে ব্যস্ত পিকআপগুলা তো একটা পিক পিকআপ লাগবে তো অনলাইন থেকে দেখেন আল্লাহর নাম নিয়েও এখন বারপাড়ি চলতেছে দেশের ভিতরে এবং দেশের এই পরিস্থিতিতে আল্লাহর নাম বইলা বলতেছে যে আল্লাহর জন্য পিক আপ দিমু শুধু তেল খরচটা দিলেই হবে এরপরে ওই লোককে অগ্রিম পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে কোনো খবরই থাকে না এই মেইন রোডে এখন দাঁড়ায় রয়েছি তো যাই হোক এই কথাটা বলার জন্য যে আপনারা সতর্ক হন এবং যারা এই সমস্ত কাজ করতেছে এদেরকে আপনারা আইনের তো ধরাই দেন তো ভাই আপনারা যদি একটু জিজ্ঞাসা করি যে ভাড়ার ব্যাপারে আপনার প্রথম কি বলছিল ধরা বলছিল যে সে আমারে বিশ হাজার বাইশ হাজার টাকা দেবে দেখেন উনারে বলছে বারা বাইশ হাজার টাকা আর আমারে বলছে শুধু তেল খরচটা নয় হাজার টাকা দিলেই হবে তো দেখেন কত ডিফারেন্স রাখছে আর কি বলতেছে যে অগ্রিম আমার বিকাশে আপনি তেলের টাকাটা শুধু পাঠিয়ে দেন অথচ আমরা বলছি যে না আমরা তেল ভরে দেবো আগে পিকা বা দর করে এক হাজার টাকা বেশি দুই হাজার টাকা বেশি দেবো কোনো সমস্যা নাই কিন্তু এই সিন্ডিকেট কইরা ওনারও কিন্তু লস হয়েছে কারণ উনি লস বলতে কি আল্লাহর জন্য আজকে করতেছে মনে করেন কিন্তু দেখেন উনি কিন্তু আশা করে আসছে যে বিশ হাজার বাইশ হাজার টাকা দিবে কিন্তু এরপরে ওনাকে যেহেতু মাল উঠাইয়ে ফেলছি তখন উনি বলতেছে যে আমাকে তো বিশ বাইশ হাজার টাকা বলছে তখন ওই লোকে ঠিক কল ধরে না কল ধরে ঠিক কথা বলে না এক এক সময় এক এক কথা আর কি তো এই যেটা সিন্ডিকেট বাংলাদেশ চলতেছে এই সিন্ডিকেট বন্ধ করা হোক এবং কারা করতেছে তাদেরকে ধরা হোক আর একটা কথা হচ্ছে যে ভাই এই বিপদের সময় কেন আপনারা মানুষ এমনি মানুষ খাবার পাচ্ছে না পানিতে ডুবে মরতেছে সেই সময় আপনারা এরকম একটা বড় বাটপাড়ি দেশের ভিতরে শুরু করছেন এগুলো ঠিক হচ্ছে না আল্লাহ লানত কিন্তু আপনার দিকে চলে আসবে এই জন্য আপনার ভালো হয়ে যান দেখেন পরে উনি বলছে যে আমি আজকে এক লিটার তেল দেওয়া পাঁচ ছয় কিলো একটা গাড়ি যায় এটা অনেক বড় একটা ট্রাক তো উনি বললো যে ঠিক আছে আপনার তেল খরচ হয়ে দিন মোটামুটি যে আমরা আমি যাচ্ছি আসতেছি তো পনেরো হাজার টাকা আমার দিন এটা কিন্তু ওইরকম ওনার সাধারণ পিকা নামতে গেলে সতেরো আঠারো হাজার টাকা লাগে তো উনি যেহেতু বলছিল যে ন হাজার টাকা দিলেই হবে তো আমরা সেভাবেই আসতে চাইছিলাম পরে এই তাদের সাথে এরকম কথা বলতে বলতে যে উনি বলো নয় হাজার বাইশ হাজার এরকম কথা বলতে বলতে কিন্তু আমাদের অনেক লম্বা টাইম চলে গেছে এখন আমরা এই মুড়ি মাইস দিন খালি যাব আর বিভিন্ন জায়গায় সেনবাগের দিকে হয়তো যাব তো সেই দিকে আমরা এখনো যেতে পারি নাই তো দেখেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের দেশে বন্ধ হওয়া দরকার এবং আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো আপনারা এই দেশের এই ক্লান্তি লগ্নে এই বাটপারিগুলো বন্ধ করুন মানুষের সাথে প্রতারণা বন্ধ করুন এবং সাধারণ মানুষ উনি একজন সাধারণ মানুষ উনি উনি একজন অনেক ভালো মানুষ তো উনি আজকে চাইলে সব মাল নামাই দিব আমার আমরা যাবো না কিন্তু উনি বলছে যে না আমি পনেরো হাজার টাকায় ঠিক আছে আমি যাবো তো এটা কিন্তু বেশি চাই নাই আমরা সেই গাজীপুর থেকে কিন্তু আসছি তো ভাইকে অনেক ধন্যবাদ ভাই সেই সামনে যান আপনার অনেক দোয়া রইলো সবাই দোয়া করবে ঘুম ঘুম চোখ নেয়া তো যাই হোক আমরা যাচ্ছি আপনারা দোয়া করবেন এবং বিশেষ করে সতর্ক দেওয়ার জন্য কাজ করছি যাদের পিকআপ লাগে আপনারা খুব পরিচিত লোকরা আছে পিক আপ নিবেন আর যদি না পারেন বাজারে গিয়ে স্ট্যান্ডে গিয়ে পিক আপ ভাড়া করবেন আর তাও যদি না পারেন তাহলে যারা ভালো বুঝে এদের মাধ্যমে পিক আপ ভাড়া করবেন শুধু অনলাইনে আগে বিকাশে টাকা দিয়ে পিক আপ নিবেন না ঠিক আছে আমরা আমাদের সামনের দিকে এখন যাব আমরা যেন সহি সালামতে যেতে পারি মানুষের খেতমতে থাকতে পারি